যাতে এই মুহূর্তে দিয়ে দূর হয়ে যা, আমি তোকে সহ্য করতে পারছি না, যা দূর হয়ে যা। কিন্তু কি কি অন্ন হয়ে অন্নদান, ভূমি হয়ে ভূমিদান, ভূমি হাজার পাঠিত
প্রার্থনাকে পূর্ণ করা দেখো আমি আমারকে প্রার্থনা পূরণ করবে মহারাজ এই কি বলছো আপনি কি বলছো একদিন তো তুমি আমাকে পথে তুলা থেকে কুড়িয়ে নে এই রাজ্যে আশ্রয় দিয়েছো রাজ্যে আশ্রয় দিয়ে তোমার এক মাত্র ভক্তকে তুমি আমার হাতে তুলে দিয়েছো আজ আমার কাছে তোমার কি এমন পাত্র হাতে করে মেরে সত্যি বলতে পারো তাহলে শুনুন রাজা বলো রাজ্য নয় ও সত্য নয় রাজ্য দর্শন আমি চাই এই রাজ্যে একমাত্র শঙ্কর শঙ্কর ছাড়া অন্য কোন জবাব দ্বারা পারে না
বাগাছি প্রিয়াতে আমার পূজা দাদা তোমার কি মা প্রিয়াতে ফিরে গেল আমার ভাই বলে কাছে না রে বল ডাক্তার না মা যদি পূজা করতে বিরাম না করি তাহলে পূজার প্রসাদ নিয়ে সুনীতি ফিরে আসতো এই রকম পাথরের ভাই দাদা তাহলে কি বলতে চাইছো মা এখনো পূজো বাড়ি সেই বিরাট না করি দাদা পূজো করে সেই বিরাট না করি দাদা এই বিশ্ববাসী করলে বুঝবে না মায়ের অসীম মহিমা বুঝবে বলে বুঝবে তবে একটু বিলম্ব হবে তার কারণ কি জানিস তার কারণ এই মাত্র মনে মনে এটা বড় চুরি হয়ে গেছে এটা ঘুম ভাঙা দে একটু বিলম্ব হবে দাদা মায়ের আদেশে মরতে বড় চাচ্ছা তাই বলছি শোনা তুমি আর আমি মিলে একসঙ্গে মাকে ডাকি হ্যাঁ হ্যাঁ মা কাছে বিলম্ব করে পূজা দিতে মা যতক্ষণ আসছে আমার মনটা যে বড় ব্যাকুল তাই চল বসে একাশনে মাকে করি আমরা আরাধনা তাই চলো মাকে না ¡Toma!